এভরি ইংরেজি উচ্চারণ ও বানান ভুল হওয়ার প্রধান চারটি কারণ হচ্ছে এগুলো এগুলো নিয়ে সমস্যায় পড়েনি এরকম কেউ হতেই পারে না যারা সমস্যায় পড়েছ এবং যারা এখনও পড়ছ তাদেরকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো গ্যারেন্টি আর কোনো সমস্যা থাকবে না আমরা প্রথমে দেখে নেব ডি এর জন্য আমরা ডো ইউজ করে থাকি কিন্তু আমরা যেখানে ভুল করি সেটা হলো ডি এর জন্য বর্গীয় যোগ হই ডি এর জন্য বর্গীয় হই এবং কোথায় হই কখন হই এটা জানি না তাই ভুল করি ডি দেখতে পেলেই ডো ইউজ করে দিই কিন্তু ডি এর জন্য বর্গীয় জো হই এর নিয়ম যদি না জানো তাহলে তো ভুল করবাই যেমন দেখো ডি বসানোর নিয়ম হচ্ছে ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে এবং তার মাঝখানে ডি থাকে তখন আমরা ডি এর জন্য বর্গীয় জো ইউজ করে থাকি এক কোথায় হচ্ছে দুটো ভাওয়েলের মাঝে যদি ডি থাকে তখন আমরা ডি এর জন্য বর্গীয় ইউজ করি যেমন এখানে দেখো এখানে ডি আছে ডি এর এক ই ভাওয়েল এবং আর ইউ ভাওয়েল তার মানে হচ্ছে ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন আমরা ডি এর জন্য বর্গীয় ইউজ করি তাই নিচে দেখো ডি এর জন্য বর্গীয় হয়েছে যেমন এজুকেশন এখানে ডি এর জন্য হয়েছে একে অনেকে ভুল করে উচ্চারণ করে এডুকেশন নেক্সট গ্রেজুয়েট এখানেও দেখো ডি আছে এবং ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে এক পাশে এ এবং আরেক পাশে ইউ তার মানে কি দুটো ভাওয়েলের মাঝে ডি আছে তার মানে হচ্ছে ডি এর জন্য ডো ডি এর জন্য বর্গীয় হবে তাই নিচে দেখো কি হয়েছে গ্রে জুয়েট একে অনেকে ভুল করে কি বলে গ্রে ডুয়েট কিন্তু এর উচ্চারণ কী হবে গ্রে জুয়েট তাহলে ডি এর জন্য ডো কখন ইউজ করব যেমন দেখো ডি ও ইউ বিএলই ডাবল ডিও ইউ জিএইচ টি ডোটার নেক্সট ডি এ এম এ ই ড্যামেজ এখানে দেখো ডি এর এক পাশে ও আছে এবং আরেক পাশে এ আছে মানে আরেক পাশে কোনো ওয়ার্ডই নেই তার মানে কি ডি এর জন্য ডো হবে দুটো ভাবেল দেখলে বর্গীয় যে হবে বাকি সবগুলো জায়গায় ডো হবে যেমন এখানে দেখো এজ এখানে ডি আছে ডি এর এক পাশে ই ভাওয়েল আরেক পাশে জি কনসোনেন্ট তার মানে ডি এর দুপাশে দুটো ভাবেল হচ্ছে না তাহলে এখানে ডি এর জন্য ডো হবে কিন্তু ডি এর জন্য বর্গীয় জো কেন হয়েছে এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি বর্গীয় আসে তখন আমরা তার জন্য ডিজিই ইউজ করে থাকি এটা আমি বারবার বলে এসেছি তাই এখানে দেখো বর্গীয় আছে তাই এর জন্য ডিজিই ইউজ হয়েছে নেক্সট এবার আমরা দেখে নেব দন্তস দন্তস এর জন্য আমরা এস ইউজ করি কিন্তু আমরা ভুল কথাই বলি দন্তসো এর জন্য সি হই আমরা দন্তসও দেখতে পেলেই চোখ বন্ধ করে এস বসিয়ে দিই কিন্তু দন্তস এর জন্য সি হই এই নিয়মটা জানি না তাই আমরা ভুল করি চলো আজকের পর থেকে আর ভুল করব না প্রথমে দেখে নেব দন্তস এর জন্য সি কখন বসাব সি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটে লেটার থাকে তখন সি এর জন্য দন্তস হই সি এর জন্য কো হই না কিন্তু সি এর পরে ই আই ওয়াই যেমন দেখো সাইকেল এখানে সি শুরুতে আছে এবং সি এর পরে কে আছে সি এর পরে কি বললাম ই আই ওয়াই এখানে দেখো সি এর পরে ওয়াই আছে মানে কি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হয় তাই এখানে সি এর জন্য দন্তস হবে তাই এটা কি দাঁড়াবে সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল পরিষ্কার নেক্সট এখানে দেখো সি এর পরে কি আছে সি এর পরে এ আছে সি এর পরে আই ওয়াই এদের মধ্যে একটাও আছে না তাহলে এখানে সি এর জন্য কি হবে কো হবে ওই তিনটে থাকলে দন্তস না থাকলে কো তাহলে এটা কি দাঁড়াচ্ছে সি এ কে ই কেক সি এর পরে আই ওয়াই থাকলে দন্তসো আর না থাকলে বাকি সবগুলো জায়গায় কো ইউজ করে দেব ক্লিয়ার নেক্সট এখানে দেখো সেন্টার এখানেও ওয়ার্ডের শুরুতে সি আছে তাহলে সি এর জন্য কি হবে দন্তসো না কো কি করে বুঝব তার পরের লেটারকে দেখে তারপরে দেখো কে আছে ই আছে সি এর পরে আই ওয়াই থাকলে দন্তসো তাই এখানে দন্তস হয়েছে যেমন দেখো সি ইএন সেন টি আর টার সেন্টার সি এর পড়ে ইআই ওয়াই যদি না থাকত তাহলে কো ইউজ করতাম আর যেহেতু আছে তাই সি এর জন্য দন্তস হচ্ছে এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে এবার এখানে দেখো এস ওয়াই এস টি ই এম সিস্টেম এখানে দেখো এস এর পরে ওয়াই আছে তাহলে এখানে এস এর জন্য দন্তস হচ্ছে কিন্তু এখানে সি কেন হয়নি এটা ব্যতিকরম ওয়ার্ড তাই এটাকে মনে রাখবে সিস্টেম এর বানান হচ্ছে এস ওয়াই এস টি ই এম সিস্টেম নিচে দেখো এস এম আই এল স্মাইল এখানে দেখো এস এর জন্য দন্তস হচ্ছে কেন কারণ এস এর পরে আই ওয়াই এদের একটাও নাই তাই ন্যাক এবার আমরা যেখানে ভুল করি সেটা হলো ডবল ও এর জন্য আমরা হস্তকারী ইউস করি কিন্তু আমরা কোথায় ভুল করি আমরা ভুল করি ডবল ও এর জন্য আকার ইউজ হই এটা আমরা জানি না যে কখন কোথায় আকার ইউজ হই চলো এটাকেও খুব ভালো করে বুঝিয়ে পরিষ্কার করে দিচ্ছি যেন আজকের পর থেকে আর ভুল না করো যেমন দেখো ডবল ও এর পরে যদি ডি থাকে তখন আমরা ডবল ও এর জন্য আকার ইউজ করব বাকি সবগুলো জায়গায় ডবল ও এর জন্য হস্তকার ইউজ করব ডবল ও এর পরে ডি থাকলে তার জন্য আকার ইউজ হবে যেমন দেখো ব্লাড এখানে ডবল ও আছে এবং তার পরে কি আছে তার পরে মানে ডান পাশে কি আছে ডি আছে এক্ষুনি বলে আসলাম ডবল ও এর পরে ডি থাকলে তার জন্য আকার হবে তাই দেখো এটা কি হচ্ছে এল ডবল ও ডি ব্লাড ব্লাড কেন কারণ ডবল ও এর পরে ডি আছে তাই নেক্সট এফ এল ডবল ও ডি এখানেও দেখো ডবল এর পরে ডি আছে তাহলে ডবল ও এর জন্য আকার হবে তাই এটা হয়েছে ফ্লাড পরিষ্কার বাকি সবগুলো জায়গায় ও এর জন্য হস্তকারী ইউজ করব যেমন বি ডবল ও কে বুক সি ডবল ও কে কুক এখানে দেখো ও এর পরে ডি নেই তাই আকার হচ্ছে না কি হচ্ছে বুক কুক চলো এবার আমরা দেখে নেব কো এর জন্য কে ইউজ করি কিন্তু আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে কো এর জন্য সি হই সি কখন ইউজ করি এর ক্ষেত্রে বলে রাখি আমরা নাইনটি পারসেন্ট জায়গায় এর জন্য সি কে ইউজ করি এবং বাকি টেন পার্সেন্ট জায়গায় কোয়ের জন্য কে ইউজ করি কখন ইউজ করি কেন ইউজ করি এর জন্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে হবে যেমন দেখো কাস্ট এখানে দেখো শুরুতেই সি আছে সি এর জন্য ক হচ্ছে কেন কারণ সি এর ই আই ওয়াই থাকলে তার জন্য দন্তস হই আর না থাকলে কো এখানে দেখো সি এর পরে এ আছে তাই সি এর জন্য কো হয়েছে নেক্সট ক্যানসিল এখানেও দেখো সি এর পরে এ আছে তাই এখানেও সি এর জন্য কো হবে তাই এটা কি দাঁড়াবে সি এ এন ক্যান সি এল সিল ক্যানসিল এবার এখানে দেখো সি এর পরে ই আছে সি এর ই আই ওয়াই থাকলে দন্তস হই তাই নিচে দন্তসও হয়েছে কি হয়েছে ক্যানসিল সি এর জন্য দন্তস হয়েছে নেক্সট এখানে দেখো কিং জি কিং এখানে কোয়ের জন্য কে হয়েছে এর জন্য কখন কে হই এবং কখন সি হই এর জন্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওটা গিয়ে একবার দেখে আসো তাহলে আরও ভালো করে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাহলে সি এর পরে আই থাকলে দন্তসো আর বাকি সবগুলো জায়গায় সি এর জন্য কো ইউজ করব যেমন কাস্ট ক্যানসিল তাহলে আজকের ক্লাসটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ছিল এবং আমরা এখানেই ভুল করি তাই এই ভিডিওকে বারবার দেখো বা নোট করে রাখো যেন এরপরে আর কোনো দিনও ভুল না হই শুধু ভিডিও দেখলে হবে না প্র্যাকটিস করতে হবে বারবার বলছি প্র্যাকটিস করো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে